দেখুন স্যার, এভাবে সম্ভব না, এভাবে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি একেবারে পাগল হয়ে যাবো, আমি আর নিতে পারছি না, প্লিজ প্লিজ এভাবে আর সম্ভব না, এভাবে সম্ভব না, বন্ধ করো, বাদ দাও। সম্ভব না মানে? সম্ভব না, আমাদের আমার পক্ষে সম্ভব না, এভাবে থাকা সম্ভব না, প্লিজ। কি তুমি ডিভোর্স চাচ্ছ? কাজল ছাড়া এখন আর কিছু ভালো লাগে না? না আমাকে এখন অসহ্য লাগে, ঠিক আছে আমি ডিভোর্স করে দিব তোমাকে। আরে বাবা, আমি বলছি সব কাজল নামে কেউ নেই, সব কিছু মিথ্যে। কাজল নামে এখন কেউ নাই না? কাজল যে ছিল এটা আমাকে কে বলছে? আমি তো ভূতের কাছ থেকে শুনি নাই, তুমি তো এসে বলছিলা। তুই প্রমাণ চাও, প্রমাণ চাও। হ্যাঁ আমি প্রমাণ চাই। তোর আমি অফিসে যাবো না, এক মাস অফিসে যাবো না। আর এই নাও মোবাইল, আমার ফোন তুমি রিসিভ করবে, আমার ফোন তুমি রিসিভ করবে, আমি কোনো ফোন রিসিভ করবো না, হলো তো প্রমাণ হলো। কি ব্যাপার দুর্জয়, ফোন দিয়ে দিচ্ছে এক মাসের জন্য, সে কি ভ্যাকেশনে গেছে? কালকে বসে দুজনে মিলে একসাথে প্ল্যান করছো যে বেচারা নুসরাত আছে এখানে, ওকে একটুখানি বেকুব বানাই। ওহো না, বললাম তো না, সব মিথ্যে। প্রয়োজন আমি সারা জীবন অফিসে যাবো না, তোমার কাছে বসে থাকবো। এখন সব মিথ্যা হয়ে গেল, সারা জীবন তুমি আমার পাশে বসে থাকবা। সো কি করতে হবে এখন? তা আমি সব ছেড়ে দিচ্ছি এখন, তুমিও তুমি সব কিছু ছেড়ে দাও, তোমার ওই বকবুল নাকি ওরে তুমি ছেড়ে দাও, চলো আমরা আবার আগের মতো হয়ে যাই। দেখো দুর্জয়, কঠিন গেম শুরু করছে বুঝছো, রিলেশনশিপ মুখের কথা না, ওকে? একটা জাল আমি ফেললাম, জালটা টেনে তুলতে তো তোমার আমাকে টাইম দিতে হবে। তোমার কথা মতো যদি আমি রিলেশনশিপটা ব্রেক আপ করেও, 4-5 মাস তোমার সময় লাগবে সব গোটাতে। তাহলে তুমি এটা কন্টিনিউ করতে চাও? At least next 4-5 months, yes. Oh, তুমি কন্টিনিউ করতে চাও? তাহলে তো তাহলে কি তাহলে কি হবে? আমি তো তাহলে তুমি চোখ মুখ খিচে এভাবে করে আমার সাথে কথা বলতেছো কেন? তুমি কি বলতেছো? এই গেমের প্রতিটা রুল এই রুমে বসে আমরা দুজন মিলে ঠিক করছি, করি নাই? আরে করছি করছি, কিন্তু সব তো সব ভুল মিথ্যে। তুমি কন্টিনিউ করবে? আমার কন্টিনিউ করতে হবে, আমার কোনো উপায় নেই। ওহ আব্বা, আমি আর পারছি না, আমি আর পারছি না। তুমি কি বাবার কাছে যাচ্ছ না? বাবা আসলে মিথ্যা মিথ্যা, কিন্তু ও তো সত্যি মনে করে আরেকজনের সাথে ও নিজে প্রেম করছে, এখন আসলে তো সত্য না বাবা। একটা খেলা খেলতে গেছিলাম, সে খেলায় নিজে পড়ে গেছি বাবা। বাবাকে গিয়ে বলেছিলাম, বাবা তোর মার সঙ্গে ঝগড়া করে বাবা কিছু একটা করো। তোমরা কি সব ছেলে মানুষের খেলা খেলছো? দুর্জয় তো আমার ঘরে গিয়ে কেঁদে কেঁদে একদম মস্তি। দুর্জয় খেলতে গিয়ে ব্যথা পেয়েছে বাবা? না না, খেলতে না খেলতে না, ওই যে কি কাজল নাকি যেন কাজল। বাবা কি, আমার তো কাজল আছে বাবা। না না না, চোখের কাজল নয়, একটা মেয়ে, একটা মেয়ের সঙ্গে নাকি ওর আলাপ, আবার তোমার সঙ্গে কার সঙ্গে কি আলাপ, এই নিয়ে ও ভীষণ কান্দাকাটি করছে। কি যে বলেন না বাবা, এগুলো সব ঠিক আছে বাবা। আমিও সেরকমই ভেবেছি, তো দেখো আমিও ওকে গিয়ে বলছি, আর জিনিসটা যেন খেলতে খেলতে একদম হাত ছাড়া না হয়, মানে লিমিটের বাইরে চলে না যায়। আমাদের আমাদের জীবনে এরকম হয়েছে, তো ঠিক আছে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু ইয়ে করে মানে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা, এই দুর্জয় আসুন। বসবে না তুমি, দাঁড়াও, ঘোরো, আমার দিকে ঘোরো। বয়স কত তোমার? বয়স কত তোমার? 6 বছর। মাঠে গিয়ে বন্ধুদের সাথে ঝগড়া হলো, তারপরে গিয়ে বাবার কাছে বিচার দিলাম, বাবা এখন সবার বিচার করে দেবে।
লজ্জা করে না তোমার দুজন? এই সমস্ত ব্যাপার নিয়ে তুমি বাবার সাথে আলোচনা করো? ছি 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 ছি, পাশের বাড়ির চাচিরা তো জানে না। যাও চাচি, তারপরে যত তোমার পুরানো দিনের আন্টি খালা নানি আছে তাদেরকে বলো সবাই পান খাবে আর মজা করে করে আমাদের গল্প করবে। যাও যাও, বসবা না তুমি, দাঁড়াও। বাবা পর্যন্ত যখন ঘটনাটা চলেই গেছে তখন ঠিক আছে, গেম ওভার। আর তোমার সাথে তোমার এমনি তো খেলা উচিত না, তুমি তো নিরু লেভেলে আছো, তুমি তো কফি লেভেলে উঠো নাই। আগে ম্যাচিউরিটি আসুক, নিরু ছেড়ে কফি খাওয়া শুরু করো, তারপর আমার সাথে গেম খেলতে আসবা। তার আগে আমার সাথে গেম খেলতে আসবা না, পরিষ্কার? কি পরিষ্কার, মুখে বলো, কি করবা না তুমি? আর কখনো গেম খেলবো না। আচ্ছা আসো আসো, দোস্ত বসো। তুমি আমার দোস্ত না আর